গণিত স্যারের কুকর্ম দেখাটোয়ে কাল হল ছাত্রী নূরভানুর। বাছি ল'বলগীয়া হল আত্মহত্যার দরে চরম পথ। বরপেটা জেলার জনিয়া সমষ্টির হাওড়াছড়ার ব্যক্তিগত খণ্ডর বিদ্যালয় লুসেন্ট একাডেমির ছাত্রীর রহস্যজনক আত্মহত্যা। কিয় এনে চরম পথ বাছি ললে ছাত্রীগাকিয়ে চাওক তার এক বিশেষ প্রতিবেদন। জানিবা মতে লুসেন্ট একাডেমির শিক্ষক সানমী আর সেই বিদ্যালয়ের ছাত্রী এজনীর কুকর্ম করা দেখিছিল আন এগারী ছাত্রী নূরভানুই। স্যারর কুকর্ম দেখাটোয় আছিল ভুল নূরভানুর। নূরভানুয়ে স্যারর কুকর্ম দেখি প্রধান শিক্ষকর ওসর কই দিয়ার বাবে ছাত্রীগাকীক বিদ্যালয়ের বহিষ্কার করেছিল প্রধান শিক্ষকর পরিচালনা কমিটিয়ে। লুসেন্ট একাডেমির অধ্যক্ষ শিক্ষক ফজলুল রহমান গণিত শিক্ষক আর পরিচালনা সমিতির এনে সিদ্ধান্ত লওয়ার বাবে ছাত্রীগাকিয়ে বিষপান করে আত্মহত্যার দরে চরম পথ বাছি লয়। মৃত নূরভানুক চিকিৎসালয় লই যাওয়া হয় যদিও মৃত্যুর হাত খারিব নিল নূরভানু। নিজ বিদ্যালয়ের শিক্ষক সানমিয়ার কুকর্ম দেখাটোয় নূরভানুর আসিল অপরাধ, যে অপরাধের শাস্তি মৃত্যু। এতিয়া প্রশ্ন হয় নূরভানুয়ে ন্যায় পাবনে নে জোর জুলুম তার নীতি অগ্রাধিকার পাব। লুসেন্ট একাডেমির অধ্যক্ষর লগতেই ফন্দ শিক্ষক সানমিয়াই সেয়া সমধে লক্ষণীয় হব। ছাত্রীগী যে বিষপান করে আত্মহত্যা করেছে তার বাবে আমি মর্মাহত। লগতে আমি পুলিশ প্রশাসনক অনুরোধ জানাই ঘটনার তদন্ত করি, যখন দুঃখী হয় দুঃখীক কঠোরতক কঠোর শাস্তি দিবলগে, যাতে ভবিষ্যতে আরও কোনো বা মাক দেবতাকে এনে অকালতে তোর তাই তোর লড়া ছোয়ালী হেরবলগা নহয়, এটাই আমার দাবি। এটা স্কুলে দেয় আমার মেয়ে আর কিছু নাই গো। আমি কাইলের আগের দিন আমার আমার মায়ের বোন করে ভাই কয় দেড়া বড় কামাই গেছে তাড়াতাড়ি দেড়াও। আমি কই যাও না গাড়ি ছাড়া বলে যাবো না, তো দেড়াও গাড়ি দিয়ে যাবো নি। ওরাই আমি যে ডিউটি করে আর অফিসার রান্না গাছাল বেকাইয়া নিয়ে গেল। আমার মেয়ে একবারে বিনা দোষী কেচো কের কোন দোষী নাই গো। আমার মেয়ের মেলা দিন আগে ব্যাঙ্গ এক বাস্তির কে জানি ওই চাল তাই কইয়া দি চাল দিয়ে গাই পুলানের কাছে কইয়া দি চাল এই পুলান আবার তার কাছে বিচার দি চাল তার জন্য কইছে চাল আমার কই দুজন পুলান ধরে আঙ্গো বাস্তি ভাঙ্গ মেয়া ভাঙ্গ না রে ভাই কয় জন্তু মেয়া বাগ্নি ভাঙ্গ মেয়া ভাঙ্গ অনেক কথা কি কোয়া না মেয়ের কথাটা তো দাম লাগে সেই হিসাবে কইছে যে দুদিন জানি স্কুলে দেহরুঙ্গা ভাই আমার ভাই আমার ছোট ভাই রে কই দিছে আমার ছোট ভাই কইছে তাই নাই রে কিছু কবে কোনো কথাই নেই নাই না কবে হাই রে কেছে গা হিনা মেলা দিন আগে হিনা কোনো কথাই নেই আমার মেয়ের একবার কোনো দোষ না একবারে ভিন্ন দোষী। আমার মেয়ে আইসা গিলা আইকে দিয়ে এলে আইসা গিলা গেল আধা ঘন্টা আগে আমার নাকি কথা কইছে গানে ওন মারা ওষুধ মাথার মধ্যে দিব তেল দে ঘুরে আমার ভাই বউ কয় আমি বেয়ানে বিল দেয় না দিছি নাইকে একটা ধরে অনেক খালি খাই যায় দেব না মেয়ে কি দেব অন্য দেনাগো না আমাকে আই রোজ না নাতি মারাম গেলে না দিস না গেলে চুলি উঠে যাবো অন্য গেল দেশ না কয় একটু করি দেয় একটু একটু দিমু এইটুকুই কয়েছে আর কিচ্ছুই না আমার মেয়ের কোনো দোষ না আমার মেয়ে তিন মাস ধরে অসুখ আমার মেয়ে তিন মাস ধরে আমি কত বকির বাড়ি কত ডাক্তারের কাছে নিয়ে যাই আমার মেয়ে এই অসুখ এই মরছে গো আমি কিচ্ছু যাই না আমার মেয়ের কোনো দোষ না আমার আমার মেয়ে ভিন্ন দোষী আমি কিচ্ছু যাই না আমি কোনো কিচ্ছুই যাই না না কোনো কেউ না আমি আধা ঘন্টা আগে আমার ভাই আমার ভাই কত আদর করে বলছে আদর করে বলছে এই জান্না গুনে গড়ি বাড়িয়ে দেয় খাওয়ার বস্তু গুনে বাড়িয়ে দেয় মেয়ে নাই তাকো তাকো মেয়ে নাই কত আদর করে বলে আমি কোনো কিছুই জানি আমার মেয়ের কোনো দোষ নাই কেয়ার উপরে সন্দেহ নাই কিচ্ছু নাই নূরবানু এই রে বড় তুলি স্কুলে আমি তো কয়ারি না কিচ্ছু আনাই আমার মেয়ে।